আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি বাফলাইন জানাই স্বাগতম। তো আজকে ভিন্ন জায়গায় চলে এসেছি, তো ভিন্ন জায়গায় চলে এসে কারণ থাম্বনেইলে দেখছেন আপনারা, তো সেই জিনিসটাই তাকে জন্য কি কি কেনাকাটা করলাম। তো এই তিনটা ওষুধ তো আপনারা চেনেন, তিনটা ওষুধ কিন্তু এই রেনাসেল, এডিথ্রি, জিজেরা, ক্যালপেক্স। তো আমার সিজন এখনো শেষ হয়নি, তার আগে আমার ওষুধ কমপ্লিট হয়ে গিয়েছে, সিজনের ওষুধ শেষ, তো আবার ওষুধ কিনে লাগছে। এই তিনটা ওষুধগুলো রেগুলার লাগে, যার কারণে কিন্তু রেগুলার ওষুধগুলো কেনা লাগে আমার। তো একটা ফাইল শেষ হয়ে গেছে, আবার নতুন করে নিয়ে এসেছি। আর এটা আপনারা ছিলেন স্প্রে গান, তো স্প্রে গানটা কেনার কারণ হচ্ছে ওই ছোট ছোট করে স্প্রে করাটা আসলে কষ্টকর হয়ে যাচ্ছে। এখন মেলা পাখি, সবগুলো পাখিকে গায়ে কিন্তু স্প্রে করাটা ডিফিকাল্ট হয়ে যায় আমার জন্য, তো যার কারণে স্প্রে গানটা কিনেছি। এবং স্প্রে গানটা আসলে দেখতেও সুন্দর, এবং যদিও বা ব্যয়বহুল একটু, তারপরেও মাশাল্লাহ খারাপ না, স্প্রে গানটা সুন্দর আছে, আমার দেখতে সুন্দর লাগছে। আর সব থেকে বড় জিনিস যেটা এখানে দেখতে পাচ্ছেন, যেহেতু রোদের অন্য সাইডে আমি, তো আপনাদের দেখা, এটা হচ্ছে আমার সফট পাউডার, নিজে হ্যান্ডমেড, যেটা আমি পাখির জন্য তৈরি করেছিলাম। আপনারা এর কালারটা দেখলে বুঝতে পারতেছেন কতটা ধৈর্য এবং মিহি আর কতটা সুন্দর এটা। তো চলেন এটা একটু আপনার ঘরের মধ্যে যেয়ে দেখাই, সেটা মনে হয় আরো ভালো দেখতে পাবেন। তো বন্ধুরা, এটা হচ্ছে সেই সফট পাউডার, আসলে এটা নিয়ে বলার কোনো কিছু নাই, ব্যবহার করলে বোঝা যায় যে এটা কতটা আসলে ভালো বা কতটা খারাপ। এটা আমার নিজের হ্যান্ডমেড, এবং দেখে দেখেন কত সুন্দর মিহি, এবং এটা কিন্তু পাখিদের জন্য খুবই উপকার, যেটা কিন্তু আমি একটু আর পরে পাখিদেরকে দিব, এবং পাখিরা কিন্তু এটা খুব ভক্তি করে খাবে, আপনারা সেটা দেখতে পাবেন। দেখেন কতটা মিহি দানা এই সফট ফুড পাউডারে, দেখেন গুললেই সাথে সাথে গুলে যাবে, এবং এটা এমন ভাবে প্রসেস করে বানানো যেটা আসলে পাখির জন্য খুবই উপকারী। আমি এটা এখন বোতলজাত করব, অলরেডি জারে ভরবো নিজের জন্য, নিজে সংরক্ষণের জন্য, এবং এটা রেখে অনেকদিন রেখে খাওয়ানো যাবে, এটা কোনো সমস্যাই না, এবং পাখিরা কিন্তু খুবই ভক্তি সহকারে এটা খাবে। তো এটা এখন একটু মৃদু গরম আছে এখনো, এটা একটু পরে সংরক্ষণ করবো, একটু ঠান্ডা হইলেই এটা পাখিদেরকে অলরেডি খেতে দেওয়া হয়ে খেতে দেবো একটু পরেই। আর আপনারা কিন্তু সেটা দেখতে পাবেন, আমি সফটের সাথে কিছু ভেজিটেবল মিক্স করি এবং সেটা পাখিদেরকে দিই, এবং কতটা সুন্দরভাবে তারা খায়। এবং এই শুধু সফট কিন্তু শুধু মানুষ তো ডাল দিয়েই সফটটা অ্যাকচুয়ালি তৈরি করতে চায়, কিন্তু আমার এই সফটটা কিন্তু অ্যাকচুয়ালি শুধু ডাল না, এটা ডালের সাথে কিন্তু আরো অনেক কিছু মিক্স করা আছে। হ্যাঁ, ডাল তো লাগে সফট দিতে গেলেই, আপনার বিভিন্ন প্রকার ডাল লাগে, কিন্তু আমি এর মধ্যে কিছু ভেষজ উপাদানও ব্যবহার করেছি যেটা পাখির জন্য খুবই উপকার। হ্যাঁ, আপনি যদি এর সাথে ভেজিটেবল না দিতেও চান সেটাও পারবেন, কিন্তু ভেষজ উপাদান কিন্তু অনেকগুলো ব্যবহার করা আছে। এবং ইনশাল্লাহ এই সিজনে আমি ইনশাল্লাহ খুব দ্রুতই চেষ্টা করব যে বিটরুট পাউডার তৈরি করার, যেটা পাখির জন্য খুবই উপকার, মানে রক্ত সঞ্চালনটা পাখির জন্য যে এত বৃদ্ধি করে সেটাও কিন্তু আমি এতে অ্যাড করার চেষ্টা করব, বিটরুট পাউডার ইনশাল্লাহ। সেটা সময়ের সাপেক্ষের ব্যাপার, কারণ বিটরুট পাউডারটা তৈরি করতে গেলে অনেক প্রসেস করতে হবে, সেটাই আমি চেষ্টা করব। এবং আরো সাথে সাথে কিন্তু এতে আরো কিছু আপনার ভেষজ উপাদান আমি চেষ্টা করব অ্যাড করার। এই সফট পাউডারটা মূলত পাখিদের শরীরকে বুস্ট করে রাখবে, এবং যেটা হার্বস খাওয়ালে কাজ হয় ইনশাআল্লাহ, সেটা এই সফট পাউডার আমার কাজ করে দেবে, এবং এটা করতেও কিন্তু অনেক সময় লেগে গিয়েছে। তো এই সফট পাউডারটা এখন ঠান্ডা হোক, দেখা যাক এটাকে আমি বোতলজাত করি কি অবস্থা হয়। আর চলেন আমাদের হচ্ছে ওষুধের কাছে চলে যায়। তো চলে আসলাম ওষুধের কাছে, ওষুধটা জানেন তো রেনাসেল, এডিথ্রি আমার খুব পছন্দের ঔষধ, আমি ওষুধ খাওয়াই খুব উপকার পাই এই তিনটা ঔষধ। তো এই তিনটা ঔষধই তিন কোম্পানির, এক কোম্পানির না, তো এই তিনটা ওষুধ খাওয়াই কিন্তু মাশাল্লাহ আমি খুবই উপকার পাচ্ছি, এবং বাকিদের কিন্তু খুব ভালো রেজাল্ট পাচ্ছি। এটাও কিন্তু ইনশাল্লাহ আমি ব্যবহার করে যাবো যতদিন সম্ভব। তবে এক ওষুধ বারবার ব্যবহার করলে কিন্তু আমার কাজ হয় কম, তো সেক্ষেত্রে আমি হয়তোবা কিছু কিছু সময় ওষুধ চেঞ্জ করে ব্যবহার করতে পারি। আর এর সাথে কিন্তু এটা ব্যবহার করছি আজকে স্প্রে করার জন্য, স্প্রে গান। এই স্প্রে গানটা ইউজ করার মূল কারণ ছিল কিন্তু আপনার, এই স্প্রে গানটা ইউজ করার কারণ হচ্ছে যে আমি যে আপনার ইয়েগুলো ব্যবহার করি, অ্যান্টিফাঙ্গাল যে ওষুধগুলো ব্যবহার করি, অ্যান্টি ব্যাকটেরিয়াল ওষুধ, সেই ওষুধগুলো স্প্রে করার জন্য মূলত এটা নিয়ে আমার, যাতে আমার কষ্ট কম হয় এবং পাখিদের সুবিধা হয় সেটা মানে কাজ করতে। তো চলেন আমরা কলোনির মধ্যে যাই, কলোনির মধ্যে যেয়ে আজকে এখানে এইটুকু ভিডিও শেষ করি এই ছোটখাটো জিনিস নিয়ে। তো কলোনির মধ্যে যাই, কলোনির মধ্যে যেয়ে চলেন আমরা কলোনিতে পাখিদের খাইতে দিই একটু সফট পাউডারটা। তো আজকে এখানে শেষ করছি, চলুন কলোনির মধ্যে যাই। তো আলহামদুলিল্লাহ বন্ধুরা চলে এসেছি,
এবং আপনাদের যে সফট পাউডারগুলো দেখাইলাম এবং হচ্ছে আপনার সেটা মিক্সিং প্রক্রিয়াটা কি সেটা তো আপনাদের দেখাইতে পারলাম না, যাই হোক সেটা নিয়েই তৈরি হয়ে চলে এসছে এখন বর্তমানে পাখির ঘরে। এবং পাখির ঘরে দেখেন এটা সফট পাউডারটা মিক্স করেছি এবং এটা পাখি অলরেডি খাওয়ার জন্য পর্যাপ্ত ব্যস্ত, এবং আমি এটা এখন পাখিদেরকে প্রোভাইড করব। বিসমিল্লাহ, আয় 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 আয়, দেখা যাক, দেখেন আলহামদুলিল্লাহ, দেখেন কি পরিমাণে পাগল আমার পাখিগুলা মাশাল্লাহ। আরও অন্য পাখিদেরকে খাইতে দিতে হবে এখন সব ফুডগুলা, তো আমি সেগুলাও দেবো। দেখেন আলহামদুলিল্লাহ, দেখছেন কত পাগল এরা, কতটা পাগল। তবে হ্যাঁ, সব ফুডটা ওর একটা নিয়ম আছে, এক জোড়া পাখির জন্য চা চামচের এক চামচ, এর বেশি আর না, এর বেশি দিলে কিন্তু পাখিদের কিন্তু আপনার সমস্যা হবে ডাইজেস্টিংয়ের, আপনার বাথরুমের সমস্যা হইতে পারে এই আর কি। তো আমি এখন লাভবার্ডগুলোকেও দেবো, এই যে এটা এই লাভবার্ডকে দিয়ে দিচ্ছি, যেহেতু এর কোলে বাচ্চা আসবে খুব শীঘ্রই, একে খুব ভালো খাবার দিতে হবে এবং তার তলারটারও কিন্তু ভালো খাবার দেওয়ার প্রয়োজন, তার কারণ হচ্ছে এদেরও কিন্তু ডিম পারবে এরা, তো অল্প করে দিব, এদের বেশি দিলে আবার নষ্ট করে, তো সেদিকেও খেয়াল রাখতে হবে আমাকে। আমি এইটুকুর বেশি এটাকে দিব না, এই যে ব্যাপারটা করে দিলাম, ও অলরেডি অলরেডি খাইতে চলে গেছে, দেখা যাক, এই যে এটা আর একটা লাভবার্ডের জন্য একটাকে ইনশাল্লাহ দিও আছে আমার এখানে, দেখা যাক, দিয়ে দিলাম, দিও যাও খাও খাও। আচ্ছা এবার দিতে হবে হচ্ছে আমার আর একটা লাভবার্ডের জন্য, তো ওকে অল্প দিব, নষ্ট করে সব সব দুষ্টু শিরোমণি সব নষ্ট করার জন্য রেডি, তো দিয়ে দিলাম ওটাকেও, পাখির ক্রেজিনেস গেছেন ওখানে, এই এই। আচ্ছা এখন আমার এই ছোট্ট কলোনির মধ্যে যেগুলো আছে এগুলোর জন্য দিতে হবে, তো এগুলোর জন্য দিয়ে দিলাম, ঠিক আছে আলহামদুলিল্লাহ, একে দিয়ে দিয়েছি এবং এগুলো খাওয়ার জন্য এরা প্রস্তুত। তো দেখেন ক্রেজিনেস দেখেন আমাদের পাখির, আর শেষ যেটুকু আছে এটুকু আমি আবার বাইরের বাস জায়গাগুলোতে দিয়ে দিব, কারণ একটার মধ্যে অনেক মারামারি করতেছে, তো যার কারণে আমাকে এখন এগুলো সব ওই বাস জায়গাগুলো দেবো, যাতে একটু সেপারেট হয়ে ওরা খাইতে পারে এবং বেশ সুন্দরভাবে যেন খাইতে পারে। তো আসলে সব ফুড দেওয়ার কিন্তু এই স্বার্থক নিজের হোমমেড সব ফুড, যেটা কিনা পাখিরা খুব পছন্দ করছে এবং এটা তৈরিকৃত খুব ভালোভাবে, যেটা পাখির বাচ্চার জন্য সুবিধা, পাখিরা কিন্তু খাওয়া দাওয়া করলেও সুবিধা, কারণ এরা দ্রুত খায়ে হজম করে এরা বাচ্চাদের খাওয়াইতে পারে, কিন্তু এই সেন্ডউইচ খাইতে গেলে তাদের সময়ের ব্যাপার, তার সাথে সাথে কিন্তু এদের এই হজম করে বাচ্চাদের খাওয়াইতে গেলেও কিন্তু সময়ের ব্যাপার, যার কারণে কিন্তু আমি সব ফুড এগ ফুডগুলো দেওয়ার চেষ্টা করি। তো আজকে সব ফুড রেসিপিটা ছিল এই, যেটা পাখিরা খুব পছন্দ করে খাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, এবং প্রতিটা পাখি দেখেন, লাভবার্ড বলেন বাজদিকার বলেন, দেখেন মাশাআল্লাহ, দেখেন দেখেন সব খাওয়া দাওয়া করতেছে, এরা খাইলে কিন্তু এদের শরীর কিন্তু খুবই ভালো থাকে, এরা কিন্তু খুব হ্যাপি থাকে খাওয়া দাওয়া করে, এদের গ্রোথও ভালো হয় মাশাআল্লাহ, যার কারণে কিন্তু আমি সব ফুডটা দিই, এবং আপনারা দেখতে পাচ্ছেন এদের সব ফুডটা খাওয়ার কতটা আগ্রহ। তো আপনারাও কিন্তু এরকম ব্রিডিং সিজনে পাখিকে সব ফুড এগ ফুড খাওয়া চাইতে দেওয়ার চেষ্টা করবেন, যাতে করে পাখিরা সুস্থ থাকে, সুন্দর থাকে এবং আপনার কলোনিতে সুন্দর বাচ্চা করে। আমার কলোনিতে যদি আমি আপনাকে বাচ্চা দেখাই, এখানে আমার একটা পাখির বাচ্চা আছে, এটা মারামারি করার পরে খুব কষ্ট করে বেঁচে আছে এখনও, সার্ভাইভ করে, যেটা একটা মেল বাচ্চা, হ্যাঁ গ্রোথ দেখেন মাশাআল্লাহ খুবই ভালো, কিন্তু হয়তো বাইট টাইট করছে বাজিকারে লাভবারে, তার জন্য অবস্থা খারাপ, কিন্তু অন্যদিক থেকে যদি আপনি চিন্তা করেন দেখেন মাশাআল্লাহ এ কিন্তু খুবই ভালো আছে, খুবই সুন্দর আছে, হ্যাঁ যেটা কিনা একটা পাখির জন্য আদর্শ একটা মানে গ্রোথ।
হ্যাঁ, তো মাশাআল্লাহ গ্রোথ কিন্তু আমার পাখির খারাপ হয় না, সব গ্রোথই কিন্তু মাশাআল্লাহ খুবই ভালো হয় আমার পাখির, এবং প্রতিটা পাখি কিন্তু মাশাআল্লাহ খুবই ভালো। কিন্তু শুধু তার কারণটা হচ্ছে এটাই যে আমি টাইম টু টাইম পাখিকে সব ফুড এক ফুড খাইতে দেই, তার কারণেই এই অবস্থা। তো ভিডিও আজকে এখানে শেষ করছি, সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকে পাখির জন্য কী কী কিনলাম না কিনলাম সব আমরা দেখছেন, তারপরেও কিছু বাকি আছে যেগুলো আমি এখনও কিনতে পারি নাই। তার মিনারেলের জন্য যেটা ঘাটতিটা পূরণ করে সেই জিনিসটা আমি এখনও কিনতে পারি নাই, তো ইনশাল্লাহ সেটাও কালকে কিনে ফেলে দেবো। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, সামনের প্ল্যাটফর্মের পাশে থাকেন, ভিডিওটা ভালো দেখতে অবশ্যই 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 এই জুম্মাবারের জন্য অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন, কমেন্ট করবেন আর শেয়ার অবশ্যই করবেন। আর যারা বন্ধুরা আছেন আমার ভিডিও দেখেন এবং নতুন আমার আমার হচ্ছে গ্রুপে আমার সরি ইউটিউব চ্যানেলে নতুন অতিথি যারা এবার থেকে রেগুলার হয়ে যাবেন, অবশ্যই অবশ্যই তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, সাথে লাইক কমেন্ট শেয়ার করে ফেলে দেবেন। তো ভিডিওটা আজকে এখানে শেষ করে, সকলে ভালো থাকেন, সামনের বাচ্চাদের পাশে থাকেন এবং অবশ্যই অবশ্যই এই সুন্দর কলিজার পাখিগুলোর জন্য দোয়া করবেন। তো ভিডিও আজকে এখানে শেষ করলাম, সকলের জন্য আসসালামু আলাইকুম।